আজকে আপনাদের টু পার্ট এবং থ্রি পার্টের কিছু আলমারি দেখাবো, একই সাথে কিন্তু ড্রেসিং এর কাজ করবে। দেখেন ভিউয়ার্স, আমি আপনাদের সম্পূর্ণ ভিউটা দেখাই। জি, এখানে একটা সাপোর্ট দেওয়া আছে যে এটা কেউ দেয় না। আলমারিটা অনেক টিকসই এবং হেভি হয়। ক্যানাডিয়ান উড কাট MDF এর আলমারি। টু MDF এর আরেকটা আলমারি দেখাই দিচ্ছি, দেখেন ভিউয়ার্স। মালয়েশিয়ান উড কাটার, এটা মালয়েশিয়ান উড কাটার তেল, চকলেট কালার। চকলেট কালার না, রেড কাট কালার। থ্রি পার্টের আলমারি, এই হচ্ছে ডিজাইনটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ কিন্তু আমি চলে এসেছি আবার খোকন ফার্নিচারে। খোকন ফার্নিচারের ম্যানেজার নিলয় ভাই আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নিলয় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আপনাকে খুব হাসি খুশি লাগছে। তো ভাই আজকে কি দেখাচ্ছেন? আজকে আপনাদের টু পার্ট এবং থ্রি পার্টের কিছু আলমারি দেখাবো। টু পার্ট এবং থ্রি পার্টের কিছু আলমারি দেখাই দিব। তো বিয়ার্স, আপনারা কিন্তু সাথেই থাকুন, অনলাইন কাস্টমারের জন্য ছাড় দিবেন তো। জি, ধন্যবাদ। তো শুরুতে আমরা কোনটা দেখাবো? আমরা আপনার থ্রি পার্টের একটা উডভিনিয়ার আলমারি দেখাবো। উডভিনিয়ার, এটা কি ডিজাইন বলে ভাই? এটা আপনার রিং মডেল বলে। রিং মডেল, মাঝখানে ফুল মিরর রয়েছে। এই মিররে তো পা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে, তাই না ভাই? জি, একই সাথে কিন্তু ড্রেসিং এর কাজ করবে। দেখেন ভিউয়ার্স, আমি আপনাদের সম্পূর্ণ ভিউটা দেখাই দিই। এবং এটা কিন্তু উড ভিনিয়ারে তৈরি, কাট কালার খুবই সুন্দর, চমৎকার। এই হচ্ছে রিংগুলা এবং ডিজাইনগুলো সিএনজি মেশিনে করা তো, না? হ্যাঁ, সিএনজি মেশিন। আঠা দিয়ে কোনো ডিজাইন লাগানো হয় তো? ছুটে যাবে, মানে এইটাও তো এখানে কাটিং করা, মানে আঠা দিয়ে লাগানো কি? না না, আঠা দিয়ে না, আঠা দিয়ে লাগানো, তার মানে ছুটে যাওয়ার কোনো ভয় নাই ভিউয়ার্স। এবং উড ভিনিয়ার কিন্তু একটা খুবই সুন্দর, চমৎকার লাগে। এর টেক্সচারগুলো আপনারা বুঝতে পারবেন, খুব সুন্দর টেক্সচার। আচ্ছা নিলয় ভাই, আলমারিটা একটু ভিতরে খুলে দেখান যে ভিতরে গঠনটা আপনাদের একটু দেখা দেই। জি ভাই, এই এই পাশে হচ্ছে, এই পাশে হচ্ছে আপনার তাক, তাক সিস্টেম, তাক তাক করে দেয়া। কয়টা তাক করা আছে এখানে? 1 2 3 4টা তাক কিন্তু রয়েছে এখানে। এবং মাঝখানেটা যদি খুলি, হ্যাঁ শিওর, মানে বাম পাশে ডান পাশে দুই পাশে তাক তাক, হ্যাঁ তাক, মাঝখানেও তাক তাক করা আছে। আর এই পাশে হচ্ছে আপনার কি, হ্যাঙ্গার, হ্যাঙ্গার সিস্টেম। হ্যাঙ্গারটা একটু খুলে দেখান তো ভাই। হ্যাঁ শিওর। এই যে ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা শাড়ি ব্লেজার হ্যাঙ্গিং করতে পারবেন। আর ক্যানাডিয়ান উড কাটন একটা সাপোর্ট থাকে। জি ভাই, এখানে কি কবজা ব্যবহার করছেন? এখানে আমাদের যে একটা স্টিলের কবজা দেওয়া আছে, স্টিল কবজা, হ্যাঁ স্টিল। আর হচ্ছে এখানে কি একটা সাপোর্ট দিবেন? জি, এখানে একটা সাপোর্ট দেওয়া আছে যে এটা কেউ দেয় না। এটা এটা দিলে কি হয়? এটা দিলে আপনার আলমারিটা অনেক টিকসই এবং হেভি হয়। এবং টিকসই এবং হেভি হয়, অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দুই পাশে এটা তাক তাক পাবেন আপনারা, শাড়ি ব্লেজার হ্যাঙ্গিং পাবেন এবং দুই পাশে তাক তাক পাবেন। এছাড়াও আপনারা চাইলে, আপনাদের কাস্টমার চাইলে তো নিজেদের মতো করতে, নিজেদের মতো করতে পারবে। আচ্ছা আচ্ছা। তো ভাই, এই উডভিনারে তৈরি এই আলমারিটার সাইজটা কি আছে? এটা আছে 5 ফিট বাই 6.5 ফিট। 5 ফিট বাই 6.5 ফিট এই আলমারিটার প্রাইসটা কত নিচ্ছেন ভাই? 21,500 টাকা ভাই। 21,500, অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। মাত্র 21,500 টাকায় কিন্তু আপনারা চমৎকার 5 ফিট বাই 6.5 ফিটের এই আলমিরাটা, মানে রিং ডিজাইন এই আলমিরাটা সংগ্রহ করতে পারেন খোকন ফার্নিচার থেকে। সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে, যোগাযোগ করলে আমাদের সাথে কথা। জি আচ্ছা, এই এই ডিজাইনে কেউ যদি চায় টু পার্ট করে নিতে, করে নিতে পারবে? হ্যাঁ পারবে। সেক্ষেত্রে ভিউয়ার্স, আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ওনারা কিন্তু দাম কত টাকা আসবে সেটা জানিয়ে দেবে। এরপর আমরা কোনটা দেখছি ভাই? এটা আমাদের ক্যানাডিয়ান উড কাট, এটাও থ্রি পার্টে। ক্যানাডিয়ান উড কাটের দেখেন ভিউয়ার্স, একদম মানে খুব ফ্রেশ একটা ডিজাইন। এবং এগুলো হচ্ছে সিএনসি মেশিনে করা, খোদাই করে করা টুডি ডিজাইন। এবং এগুলো তো এসএস, হ্যাঁ এসএস টাইপ, এসএস। এবং ভিতরের গঠন আগের যেটা দেখাচ্ছি এরকম সিস্টেমে, যে এই আমি আরেকবার দেখাই দিই ভিউয়ার্স। এই পাশে হচ্ছে তাক তাক করা থাকবে, আর মিডিলে কি থাকবে মূলত? হ্যাঁ মিডিলে, মিডিলে হচ্ছে এখানে আপনারা শাড়ি ব্লেজার হ্যাঙ্গিং করতে পারবেন। এখানে একটা ড্রয়ার থাকবে, নিচে কিন্তু আরেকটা জায়গা থাকবে, সেই ড্রয়ারে কিন্তু লক লক লাগানো থাকবে। জি। তো ভাই এটার সাইজটা কি আছে? 5 ফিট বাই 6.5 ফিট। 5 ফিট বাই 6.5 ফিট। এটার প্রাইসটা কত নিচ্ছেন? এটার প্রাইস 20,000 টাকা। 20,000 টাকায় কিন্তু ভিউয়ার্স, আপনারা এই আলমিরাটাও সংগ্রহ করে নিতে পারেন। সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। ভাই মাঝখানে যদি কেউ মিরর লাগাই নিতে চায়, লাগাই দিতে পারবে? লাগাই দেওয়া যাবে। সেক্ষেত্রে কি দাম বাড়বে? 500 টাকা বেশি। 500 টাকা, মানে যদি আপনার মিরর লাগাই নেন তাহলে 20,500 টাকা এই আলমিরাটা আপনারা সংগ্রহ করতে পারবেন। এইগুলা কিন্তু আপনারা তাহলে টু পার্টে থ্রি পার্টে করে নিতে পারেন। জি ভাই, এবার কোনটা দেখাচ্ছেন? এটা আমরা MDF এর, কানাডিয়ান মালয়েশিয়ান উড, যেটা মালয়েশিয়ান উডের MDF এর আলমারি, টু পার্টের আলমারি, একদম সিম্পল ডিজাইন যেগুলা। জি, এইটা একটা আছে, এইটা একটা আছে, মানে পাশাপাশি কালার, ঠিক আছে? একটা হচ্ছে একটু কালো, একটা হচ্ছে একটু কাট কালার মতো। তো এগুলা সাইজ কি আছে? এটা আপনার 4 ফিট বাই 6.5 ফিট। 4 ফিট বাই 6.5 ফিট। এই আলমারিগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন? হ্যাঁ, এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। কত দিন? গুণপোকার। গুণপোকার কত দিনের? 10 বছরের। 10 বছরের গ্যারান্টি, তাই তো?
তো ভাই এই 4 ফিট বাই 7.5 ফিট এয়ার মেটার প্রাইসটা কত নিচ্ছেন? এটার প্রাইস আপনার 11500 টাকা। 11500 টাকা কিন্তু ভিউয়ার্স আপনারা এই আলমারিগুলো সংগ্রহ করতে পারেন MDF এর তৈরি। সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। এখন আমরা টু পার্টের MDF এর টাই। টু পার্টের MDF এর আরেকটা আলমারি দেখাই দিচ্ছি দেখেন ভিউয়ার্স। এই হচ্ছে ডিজাইনটা। মানে খুব সুন্দর একটা ডিজাইন। তো ভিতরে হচ্ছে যে ভিতরে ঘটনা যদি একটু দেখাই দেই টু পার্টের MDF এর ভিতরে ঘটনাটা একটু দেখাই দেন ভাই। ভিতরে কালার ফিনিশিং করা আছে তো না? হ্যাঁ কালার ফিনিশিং করা। কালার ফিনিশিং করা আছে। এই বাম পাশটা সেলফ করা আছে এবং ডান পাশটা যদি আপনাদের দেখাই দেই এই পাশটা হচ্ছে আপনারা শাড়ি ব্লেজার হ্যাঙ্গিং পাবেন, হ্যাঙ্গার পাবেন, তারপরে হচ্ছে নিচে একটা ড্রয়ার পাবেন, পেন তার নিচেও একটা সাইডে একটা সাপোর্ট আছে। সাইডে কিন্তু প্রত্যেকটা আলমারিতে সাইডে সাপোর্ট দেওয়া আছে। প্রত্যেকটা আলমারিতে সাইডে সাপোর্ট দেওয়া আছে যাতে করে মজবুত হয়, তাই তো? হ্যাঁ টেকসই হয়। মোটামুটি টেকসই হয়। তো এটা সাইজটা কি আছে আলমারিটার? এটা 4.5 ফিট বাই 6.5 ফিট। 4 ফিট বাই 6.5 ফিট। এটা প্রাইসটা কত নিচ্ছেন? এটার প্রাইস 11000 টাকা। 11000 টাকা। এইটার প্রাইস কত? এটার প্রাইস 11500 টাকা। এটার প্রাইস 11500। MDF এর? হ্যাঁ MDF এর। মালয়েশিয়া নোট। জি ধন্যবাদ। টু পার্টার আলমারি দেখাচ্ছে। মালয়েশিয়া নোট কাটার। মালয়েশিয়া নোট কাটার টু পার্টার আলমারি দেখেন ভিউয়ার্স ডিজাইনটা। ভিতরের গঠন আগে যেগুলো দেখেছি সেম না? সেম না। আচ্ছা তাহলে ভিতরের গঠনটা একটু দেখায় দেন। হ্যাঁ ভিতরের গঠনটা দেখতে পারেন। এটা একটা নতুন একটা আপডেট ডিজাইন। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা চাইলে কিন্তু যে কোনো আলমারিতে এরকম করে নিতে পারবেন না? হ্যাঁ নিচে একটা শাড়ির হ্যাঙ্গার আছে সিস্টেম। নিচে একটা শাড়ির হ্যাঙ্গার, শাড়ির হ্যাঙ্গার আছে। এখানে হ্যাঙ্গার দিয়ে দেবো, অনেকগুলো শাড়ি রাখতে পারবেন। তো উপরে হচ্ছে যে বড় কম্বল রাখতে পারবেন। হ্যাঁ যে কোনো। এবং এই এই পাশে হচ্ছে তাক করা আছে। এখানে হচ্ছে যে আবার শাড়ি ব্লেজার হ্যাঙ্গার রয়েছে, নিচে একটা তাক রয়েছে। এই হচ্ছে ভিতরের গঠনটা। মানে আপনারা যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে চাইলে ওনারা কিন্তু করে দিতে পারে। ওনারা বিভিন্নভাবে করে রাখছে। তো ভাই এটার সাইজটা কি আছে? এটা হচ্ছে 4 ফিট বাই 6.5 ফিট। 4 ফিট বাই 6.5 ফিট। এটা প্রাইসটা কত নিচ্ছেন? এটা 12000 টাকা। 12000 টাকা। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। এটা কিন্তু আপনারা 12000 টাকায় সংগ্রহ করতে পারেন খোকন ফার্নিচার থেকে। এটা আমরা আপনার আলমারি দেখাচ্ছি টু পার্টের। টু পার্টের আলমারি। এটা কিসের তৈরি? এটা মালয়েশিয়ান উডকাটের তৈরি। মালয়েশিয়ান উডকাটের তৈরি একটা আরেকটা আলমারি। এটা সাইজটা কি আছে? এটা 4 ফিট বাই 6.5 ফিট। 4 ফিট বাই 6.5 ফিট। ভিতরের গঠনটা যদি একটু দেখাই দেয় ভিউয়ার্স। হ্যাঁ ভিতরের গঠনটা আগে আরেকবার দেখছেন। মানে আগে যেভাবে দেখছেন সেই একই রকম, তাই তো? সিস্টেমটাই তাক তাক করা রয়েছে। তাক সিস্টেম, আরেক পাশে কোট হ্যাঙ্গার সিস্টেম, আরেক পাশে কোট হ্যাঙ্গার রয়েছে। মধ্যখানে একটা ড্রয়ার আছে। একটা ড্রয়ার রয়েছে। জি জি। তো এটার সাইজটা কি আছে? এটা 4 ফিট বাই 6.5 ফিট। 4 ফিট বাই 6.5 ফিট। প্রাইসটা কত নিচ্ছেন? প্রাইস এটা 12000 টাকা। 12000 টাকায় কিন্তু ভিউয়ার্স আপনারা এই আলমারিটাও নিতে পারেন খোকন ফার্নিচার থেকে। সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। এরপরে আরেকটা দেখতে পাচ্ছি। হ্যাঁ একটা রেড কালার ভিতর, চকলেট কালার। চকলেট কালার না? জি একটু রেডিশ টাইপের দেখেন। স্টেবল চকলেট, সুন্দর কালার। এবং কালার ফিনিশিং দেখেন ভিউয়ার্স, কাজের ফিনিশিং দেখেন। ব্ল্যাকের সাথে একটা কম্বিনেশন আছে, কম্বিনেশন করা আছে। তো এটার সাইজটা কি? এটা 4 ফিট বাই 6.5 ফিট। প্রাইস? প্রাইস 12000 টাকা। 12000 টাকায় কিন্তু আপনারা এইটাও সংগ্রহ করতে পারেন। আপনারা যেটা নিতে চান জাস্ট ভিডিও স্ক্রিনে স্ক্রিনশট নিয়ে ভিডিওতে যা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি শোরুমে আসতে পারেন। জি। শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দেন ভাই। এয়ারপোর্ট, আপনি ঢাকা থেকে বা যেখান থেকে আসবেন এয়ারপোর্টে এসে নামবেন। এয়ারপোর্টে নামার পরে আপনার হাজি ক্যাম্পে আসে অটো দিয়ে, অটোতে উঠে নোয়াপাড়া আমতলা ফার্নিচার মার্কেটে আসবেন। নোয়াপাড়া আমতলা বললেই হবে। এছাড়াও যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা রিসিভ করব। আপনারা রিসিভ করব। তো এখানে হচ্ছে আরেকটা আলমারি দেখতে পাচ্ছি। এটা MDF? হ্যাঁ এটাও MDF। এটা নতুন একটা ডিজাইন, আপডেট ডিজাইন। নতুন একটা ডিজাইন। তো এটা সাইজটাও? এটা সেম সাইজ। 4 ফিট বাই 6.5 ফিট। প্রাইসটা কত? এটা 11000 টাকা। 11000 টাকা ভিউয়ার্স। এটা কিন্তু 11000 টাকায় সংগ্রহ করতে পারেন আপনারা। সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। এরপরে এর পাশে যেটা আছে এটা মালয়েশিয়ান উড কাটের। মালয়েশিয়ান উড কাঠের কিন্তু কাট কালার, শুধু ডিজাইনটা অন্যরকম। ডিজাইনটা অন্যরকম, একই একই সেম প্রাইস। ভিতরের সিস্টেমে প্রাইস 11500। 11500। জি 11000। এটা কিন্তু 11500। গ্লাস লাগায় নিলে 500 টাকা বেশি দিতে হবে। 12000। গ্লাস, এটা যদি গ্লাস লাগাই নেন 12000। গ্লাস না লাগায় যেভাবে আছে সেভাবে নিলে পারে মাত্র 11500 টাকা সংগ্রহ করতে পারেন খোকন ফার্নিচার থেকে। সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। এরপরে দেখাচ্ছে হচ্ছে একটা উড ভিনিয়ারের তৈরি থ্রি পার্টের আলমারি। জি এটা উড ভিনিয়ার, তাই তো? এটা উড ভিনিয়ার। এটার প্রাইস, সাইজটা কি? এটা 5 ফিট বাই 6.5 ফিট। 5 ফিট বাই 6.5 ফিট। প্রাইসটা কত নিচ্ছেন? প্রাইস 21000 টাকা। 21000। জি ধন্যবাদ। এরপর আমরা কোনটা দেখছি? এটা মালয়েশিয়া নোট কাটের। মালয়েশিয়া নোট কাটের থ্রি পার্টের আলমারি দেখেন ভিউয়ার্স। আমি যদি ডিজাইনটা আপনাদের একটু দেখায় দেই, এই হচ্ছে ডিজাইনটা। সিএনসি মেশিনে খোদাই করে ডিজাইন করা? সিএনসি মেশিনে করা। আচ্ছা এটা সাইজ? এটা 5 ফিট বাই 6.5 ফিট। প্রাইস? প্রাইস হচ্ছে 16000। 16000।
বিয়ার 16,000 টাকায় আপনারা তিন পার্টের এমডিএফ এর তৈরি এই আলমিরাটা সংগ্রহ করতে পারেন খোকন ফার্নিচার থেকে। সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। এরপর আমরা কোনটা দেখাবো ভাই? থ্রি পার্টের আরেকটা আলমারি একই সাইজ, 5 ফিট বাই 5 ফিট। প্রাইস 16,000 টাকা। এটাও মালয়েশিয়া নোট কাটের, জি, কাট কালারে করা, ভালো ভালো আপডেট আপডেট ডিজাইন, জি। এটার প্রাইস 15,000 টাকা। 15,000 টাকা, 5 ফিট বাই 6.5 ফিট, জি, মাত্র 15,000 টাকা। তো আমরা তো অনেকগুলো আলমারি দেখাইলাম ভাই, এছাড়াও তো আরও আলমারি বা বিভিন্ন ফার্নিচার আপনাদের কাছে রয়েছে, অসংখ্য ফার্নিচার কিন্তু রয়েছে। এখন আপনাদের শোরুমে আসার ঠিকানা জানা দিচ্ছে, আপনাদের কি অন্য কোনো শাখা আছে? জি, আমাদের অন্য শাখা আছে। আচ্ছা, সেই শাখার ঠিকানাটা একটু বলে দেন। উত্তরা 13 নম্বর সেক্টর, জমজম টাওয়ারের পশ্চিম পাশে। যারা আসতে পারবে তাদের তো শোরুমের ঠিকানা দিয়ে দিলাম, যারা আসতে পারবে না দেশের বিভিন্ন প্রান্তে, মনে করেন খাগড়াছড়ি রংপুর থেকে আমাদের ভিডিও দেখে অনেকেই, অনেকেই দেখে প্রবাসী, আমার অনেক প্রবাসী ভাইয়েরা আপুরা আমাদের ভিডিও দেখে, তারাও ফার্নিচার অর্ডার করতে চায়, তারা কি অর্ডার করতে পারবে? জি, পারবে। তাদের বাসায় আপনারা মাল পৌঁছাইতে পারবেন? জি, পারবো। আচ্ছা, মানে ডেলিভারি, হোম ডেলিভারি সার্ভিস আছে, বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবে। অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন, ওনারা কিন্তু সারা দেশে আপনাদের প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকে। সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা শোরুমে এসে আপনারা পণ্য নিতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।